আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আশা করি সবাই অনেক ভালো আছো আমাদের আজকের সমাধান একুশ ও বাইশ নাম্বার অঙ্ক তো একুশ নাম্বার অঙ্ক আছে এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু আমাদের সমাধান করতে হবে ঠিক এভাবে আমরা এটাকে একটা সূত্রে নিয়ে আসবো যেটা হচ্ছে এক্স কিউ প্লাস থ্রি ইন্টু এটাকে ধরবো এ এক্স স্কোয়ার ইন্টু ওয়ান তাহলে আমরা যদি এই কয়টা গুণ করি তাহলে থ্রি দিয়ে যদি আমরা এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার দ্বারা যদি ওয়ানকে গুণ করি তাহলে আমরা থ্রি এক্স স্কোয়ার পেয়ে যাব তারপর প্লাস থ্রি ইন্টু এটা ধরবো এ এক্স এক্সকে ধরলাম এ ওয়ানকে ধরলাম বি এইটুক যদি আমরা গুণ করি তাহলে আমরা থ্রি এক্স পাবো প্লাস এই যে বি ধরলাম আমরা এক কে ওয়ানকে তাহলে এটা এখানে ওয়ান কিউব এখন যদি আমরা এই ওয়ানকে কিউব করি তাহলে ওয়ান পাবো কিন্তু এখানে আমাদের টু মিলাতে হবে কাজেই আমরা একটা এক যোগ করব ঠিক আছে এখন এখান থেকে এই পর্যন্ত আমরা একটা সূত্র পেলাম ধরো এক এক্স কে এ ওয়ান কে বি তাহলে এ কিউ এক্স এ কিউ প্লাস থ্রি স্কোয়ার হচ্ছে এক্স থ্রি স্কোয়ার বি হচ্ছে ওয়ান তাহলে থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি কিউ মানে ওয়ান কিউ বি ধরলাম ওয়ান ওয়ানকে তাহলে বি কিউ তাহলে আমরা সূত্র পেলাম কি এক্স প্লাস ওয়ান হোল কিউব প্লাস ওয়ান এখানে যদি আমরা এ ওয়ানের উপর ওয়ান কে যে এখানে ওয়ান ফাঁকা তার মানে ওয়ানকে যদি আমরা কিউব করি তাহলে কিন্তু ওয়ানে আসে যার কারণে এখানে আমরা এক্স প্লাস ওয়ানকে এ ধরবো ওয়ান কে বি ধরবো তাহলে আমরা এ কিউ প্লাস বি কিউব পাবো আর কিউ প্লাস বি কিউবের সূত্রে নিয়ে আসবো এখন তাহলে যেহেতু আমাদের সূত্রে আসবে যদি এখানে কিছু নাও থাকে তাহলে ওই তাহলে ওই একই আসবে এক তো থাকতেছে এখানে এর উপর যদি আমরা কিউব দিই তাহলে ওই একই আসবে তাহলে আমরা কি করব এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ ধরলাম এ প্লাস ওয়ান বি ধরলাম ওয়ান তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার

প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ঠিক আছে ওয়ান স্কোয়ার যেখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ঠিক আছে মাইনাস ওয়ান দ্বারা যদি এক্স প্লাস কে আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো ওয়ান দ্বারা কে গুণ করলে এক্স মাইনাস দ্বারা প্লাসকে গুণ করলে মাইনাস ওয়ান দ্বারা কে গুণ করলে ওয়ান প্লাস কে স্কোয়ার করলে ওয়ান এখানে আমরা প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে দিলাম তাহলে থাকছে কি এখানে এক্স প্লাস টু এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান গুণ করলে টু এক্স প্লাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান এখানে থাকছে মাইনাস এক্স এক্স প্লাস টু এখানে এক্স স্কোয়ার টু এক্স থাকায় এক এক্স বাদ দিলে তাহলে থাকবে প্লাস এক্স প্লাস ওয়ান এটা আমাদের অ্যান্সার বন্ধুরা এবার আমরা সমাধান করবো বাইশ নম্বর অঙ্ক বাইশ নম্বর অঙ্কে দেওয়া আছে এ কিউ মাইনাস সিক্স এটাকে ঠিক পূর্বের অঙ্কের মতোই আমরা সাজিয়ে তাহলে এ এ ধরলাম এ তাহলে এ স্কোয়ার এখানে সিক্স মিলাতে আমাদের কী লাগবে টু ঠিক আছে তাহলে টুকে ধরব বি তাহলে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ ইন টু বি ধরলাম টু তাহলে থ্রি এ বি এবং টু ওয়ান থ্রি গুণ করলে আমরা পাবো সরি বন্ধুরা আমরা একটু এখানে উঠাতে ভুল করেছি সেটা হচ্ছে এখানে বারো হবে এখানে ঠিক আছে বারো ঠিক এখন যদি আমরা এখন যদি আমরা এখানে থ্রি এ বি মাইনাস বি করি তাহলে কিন্তু আমরা এই পর্যন্ত একটা সূত্র পেলাম কিন্তু এখানে আমাদের এইট পাবো এখানে আছে নাইন তাহলে কি করতে হবে এখানে মাইনাস নাইন তাহলে এখানে মাইনাস হচ্ছে তাহলে আরো একটা মাইনাস যোগ করতে হবে তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা একটা সূত্র পেলাম এ কিউ থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে আমরা কী করবো এ মাইনাস বি ধরলাম কাকে টুকে হোল কিউব মাইনাস ওয়ান এখন যেহেতু এটা এ কিউ মাইনাস বি কিউবের সূত্র আসবে কাজেই এ ওয়ানের উপর যদি কিউব করি তাহলে কিন্তু আমরা ওই ওয়ানই পাবো যার কারণে কিউব দিলাম দিলাম এই কারণে যে এটাকে এ এটাকে বি ধরবো তাহলে এ কিউ মাইনাস বি কিউব আমরা একটা সূত্র পেয়ে গেলাম তাহলে এ কিউ মাইনাস বি সূত্র আমরা জানি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এ এ ধরলাম আমরা এ মাইনাস কে বি ধরলাম ওয়ানকে মাইনাস ওয়ান a স্কোয়ার এ ধরলাম আমরা এ মাইনাস টু এ স্কোয়ার ধরলাম এ মাইনাস টু ধরলাম ওয়ান প্লাস বি স্কোয়ার এখন এ মাইনাস টু মাইনাস যোগ করলে মাইনাস থ্রি মাইনাস এখানে আমরা আবার একটা সূত্র পেলাম সেটা হচ্ছে এ মাইনাস টু হোল স্কোয়ার তার মানে এ মাইনাস বি হোল তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ ইন টু টু প্লাস যদি আমরা এ মাইনাস টুকে গুণ করি তাহলে এ প্লাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান এখন এ মাইনাস থ্রি এখন এখানে যদি আমরা এটা গুণ করি তাহলে পাবো ফোর এ প্লাস স্কোয়ার করলে 4 প্লাস এ মাইনাস টু থেকে ওয়ান বিয়োগ করলে মাইনাস ঠিক আছে এখন এ মাইনাস ইনু স্কোয়ার একটাই আছে তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর এ থেকে যদি একটা এ আমরা বিয়োগ করি তাহলে থাকবে মাইনাস থ্রি এ প্লাস ফোর থেকে যদি ওয়ান বিয়োগ করি তাহলে আমরা পাবো প্লাস থ্রি এটা আমাদের বাইশ নম্বর অঙ্কের সমাধান